আজ কথা বলবো ফুড ফটোগ্রাফি নিয়ে। এই শ্যুটটা আমি কিছুদিন আগে করেছিলাম আর কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম পরে এটাকে ইউজ করবো, বাট আমি আমার কমেন্ট বক্সে অনেক রিকোয়েস্ট পাচ্ছি যে ফুড ফটোগ্রাফি টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আজকে আমি একটা বেসিক শ্যুট তোমাকে দেখাবো যে কীভাবে আমি অ্যাপ্রোচ করি ঘরের মধ্যেই করা, এটা এটা কোনো রেস্টুরেন্ট বা সাইটে শ্যুট করা না। এবং তোমরা যদি নেক্সট টাইম শ্যুট করো কোথাও কোথাও যদি শ্যুট করো, তাহলে কিছু জিনিস এটা তোমরা মাথায় রাখতে পারো। কিন্তু তার আগে এবার আমি এম করবো এই ভিডিওটাতে অ্যাটলিস্ট আমার 75 লাইক চাই, না লাইক চাইলে নেক্সট টাইম থেকে আর ভিডিও বানাবো না, যদি তাতে কিছু যায় আসবে বলে মনে হচ্ছে না, বা স্টিল একটু তো এনকারেজমেন্ট দরকারই হয়। তো চলো দেখা যাক কিভাবে একটা টিপিক্যাল বেঙ্গলি আইটেম, যাকে আমরা কষা মাংস বলি না, মাটন না চিকেন, বাজেট ইস্যুস, তো চিকেনটাকে শ্যুট করেছি আমি বাড়িতে, এবং তোমরা কিভাবে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারো। বাড়িতে চিকেন রান্না হচ্ছিল, অ্যান্ড আমি তখন ইচ্ছা হলো যে আমার যে আমি এটাকে শ্যুট করি, এবং বিকজ এমনিও যখন পুজোর সময় ছিল বা পুজোর আশেপাশে ছিল, বাইরে আমার লোকেশন শ্যুট ছিল না, তাই কারণে বাড়িতে টাইম কাটানোর জন্য শ্যুটটা করো, তো ভালোই হলো, ওটা তোমাদেরকে যদি কিছু কাজে লাগতে পারে। তো বেসিক্যালি সেট আপটা হচ্ছে এরকম, বেসিক্যালি চিকেন কষা শ্যুট করছি, যেটা কি ভাতের সাথেই খায়, দুপুরের খাবার ছিল। তো ভালো করে দেখতে পারছো তোমরা এখানে আমি কি করেছি, আমার এখানে যেটা আমার মেইন সারফেস ওটার উপরে আমার বাকি জিনিসগুলো রাখা আছে, এবং এগুলোর জন্য আমি কিছু বেসিক কনসেপ্ট অফ ফুড ফটোগ্রাফি ইউজ করেছিলাম। যেমন প্রথমে হচ্ছে আমি এখানে লেয়ারিং ইন্ট্রোডিউস করেছি। মনে রাখবে যখনই তোমাকে ভালো ফুড ফটোগ্রাফি বা এফেক্টিভ ফুড ফটোগ্রাফি করতে হবে, তোমাকে তখন তোমার ছবির মধ্যে লেয়ারিং ইউজ করতে হবে। লেয়ারিংটা কি জিনিস ছবিটা দেখে নাও, লেয়ারিং হচ্ছে আমার যে মেইন ফুড বা আমার যে হিরো ফুড সেইটাকে আরো বেশি করে বের করে আনার জন্য তার নিচে আমরা রেখে থাকি। যেমন প্রথমে এখানে আছে আমার বোর্ড যেটা আমি ইউজ করে থাকি, তারপরে আছে আমার চপিং বোর্ড, তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার এই ক্লথটা আছে, তারপরে যে কাঁসার বাটি আছে, তারপরে আমার চিকেনের ঝোলটা রাখা আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে চারখানা লেয়ার ইউজ করা হয়েছে টু সাপোর্ট দ্য হিরো আইটেম উইচ ইজ দি চিকেন হিয়ার। তো সেটাকে অনেক বেশি করে অ্যাস্থেটিক করে দিচ্ছে এবং কম্পোজিশনটা দেখতে অনেকটাই কমপ্লেক্স লাগে। এটা হচ্ছে একটা লেয়ারিং এর মেইন অ্যাডভান্টেজ যে কম্পোজিশনটাকে অনেক অনেক বেশি ইমপ্রুভ করে দেয়। নেক্সট হচ্ছে ইউজ অফ দ্য ক্লথ, এখানে যে নীল রঙের কাপড়টা আমি ইউজ করেছি এটার অনেকটা অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা আমার ফ্রেমে অনেক টেক্সচার ইন্ট্রোডিউস করে এবং জিনিসটা দেখতে অনেকটাই বেটার লাগে। তুমি ট্রাই করে দেখতে পারো বাড়িতে যে কোনো একটা খাবার শ্যুট করো এবং তার সাথে খালি আর প্রথমে একটা সিঙ্গেল ফ্রেম শ্যুট করো, জাস্ট দ্য ফুড মানে খালি আগে খাবারটা থাকবে, নেক্সট ফ্রেমে শ্যুট করো কোনো একটা কাপড়কে ঠিক সুন্দরভাবে একটু ডায়াগোনালি প্লেস করে, তুমি নিজের ডিফারেন্সটা দেখতে পারবে। তো অনেক বেশি টেক্সচার ইন্ট্রোডিউস করে এবং কম্পোজিশনটা দেখতে অনেকটা ইম্প্রুভ হয়ে যায়। থার্ড হচ্ছে লাইট সোর্স, এখানে আমি যদিও আর্টিফিশিয়াল লাইট ইউজ করছি যেটা আমার ফ্ল্যাশ সাইড দিন, বাট যদি তোমাদের কাছে ফ্ল্যাশ না থেকে থাকে ডেফিনেটলি ডে লাইট ইউজ করতে পারো। ডে লাইটে ফুড অ্যাকচুয়ালি সব থেকে ভালোভাবে শ্যুট করা যায়, আমি করি না, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, বাট তোমাদেরকে যারা স্টার্টিং আউট উইথ ফুড ফটোগ্রাফি আই ডেফিনেটলি রেকমেন্ড কি ডে লাইটে শ্যুট। আমি যে লাইটটা বসিয়েছি সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা খাবারের বাড়ি থেকে আসছে, তো এটা একটা প্রিন্সিপাল, যখনই তুমি ফুড শ্যুট করছো এনশিওর কি তোমার লাইট সোর্সটা বা মেইন লাইট সোর্সটা তোমার খাবারের সাইডে হবে বা খাবারের পিছনে হবে, কখনো খাবারের সামনে হবে না, তাহলে কিন্তু পুরো ফুডের ইমেজটাই ফ্ল্যাট হয়ে যাবে, আনঅ্যাপেটাইজিং দেখতে লাগবে অ্যান্ড শ্যাডো স্কেল করে দেবে। মনে রাখবে আমার যে ফুড ফটোগ্রাফিতে শ্যাডোজ, হাইলাইটস অ্যান্ড মিড টোনস এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, আর এই তিনটে জিনিস পেতে গেলে তোমাকে লাইট সোর্স ইদার সাইডে অথবা ডায়াগোনালি পিছনে অথবা পুরোপুরি পিছনে তোমাকে ইউজ করতেই হবে। তো আমি এখানে ফ্ল্যাশ ইউজ করছি আমার বাঁদিক থেকে, আর তোমরা যদি ডে লাইট ইউজ করো তোমরা ইদার তোমার যে কোনো একটা দিক থেকে ইউজ করতে পারো অথবা পিছন থেকে ইউজ করতে পারো, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট টু টেল এ স্টোরি। প্রপস খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুব কনফিউজিং, যারা আর কি নতুন ফুড ফটোগ্রাফি করছে এবং যারা আর কি শিখতে চাইছে তারা সবসময় এটা নিয়ে কনফিউজ থাকে যে কী কী প্রপস আমরা ইউজ করতে পারি। তো দেখে নাও আমার ছবিতে আমি কী কী প্রপস ইউজ করেছি, এমন কোনো প্রপ ইউজ করিনি যেগুলো তোমার ছবিতে এই সিনটার সাথে বা এই কুইজিনটার সাথে যাবে না। যখন এই চিকেনটা ছিল কড়াইতে তখন আমি ভাবছিলাম এটাকে কিসে আমি রাখবো, যে কোনো ডিশ প্লেট বা যা ইচ্ছে ইউজ করতে পারতাম, বাট আমি দেখলাম যেহেতু এটা টিপিক্যাল বেঙ্গলি আইটেম তাহলে এটাকে আমি কাঁসার থালা বাসন ইউজ করতে পারি, বিকজ আমাদের যেই বেঙ্গলি ফুড খুব সুন্দর যায় কাঁসার থালা বাসনের সাথে, যেটা আমি আগেও ট্রাই করেছি।
এবং দ্য রেজাল্ট ইজ অলওয়েজ গুড। তো আমার প্রথম সলিউশন ওখানে, তো দ্যাট ক্যান অ্যাক্ট অ্যাজ আ প্রপ। তো খালি একটা আমি বাটি ইউজ করিনি, আমি এখানে গ্লাসও ইউজ করেছি টু সাপোর্ট। নেক্সট হচ্ছে কাপড়টা যেটা আমি ইউজ করেছি, মনে রাখবে যে কোনো খাবারের সাথে তুমি কাপড় ইউজ করতে পারো, বাট কাপড়ের রঙটা কী হবে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কখনোই এমন কোনো রঙের কাপড় ইউজ করবে না যেটা আর কি তোমার খাবারটাকে ডমিনেট করে। তুমি এর জন্য কালার থিওরি পড়তে পারো, এই ব্যাপারে আইডিয়া আমি অন্য ভিডিওতে মেবি দেবো, বাট মনে রাখবে তিন রকমের কালার থিওরি আছে। একটা হচ্ছে ট্রায়াডিক কালার্স, একটা কমপ্লিমেন্টারি কালার্স যেটা সব থেকে কমন, আর একটা হচ্ছে অ্যানালগাস কালার্স। তো কালার হুইলের মধ্যে আমরা খাবারের যে মেন কালারটা আছে সেটার সাথে ম্যাচ করে আমি আমার কাপড়ের রঙটা ডিটারমাইন করতে পারি। পরে হবে এটা নিয়ে কথা আর বেশি করে বাড়াবো না, কনফিউজ হয়ে যাবে। নেক্সট আসছে ইনগ্রিডিয়েন্টস। ওয়েল, এটা কিন্তু ফুড ফটোগ্রাফিতে অ্যাকচুয়ালি একটা বড় কনফিউশনের জায়গা যে আমি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো, এবং আমার কাছে নিউমারাস কোয়েশ্চেন্স আসতে থাকে রিগার্ডিং ইনগ্রিডিয়েন্টস। ইজি ফর্মুলা হচ্ছে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট ইউজ করা যেগুলো আর কি যে খাবারটা আমি ইউজ করছি সেটার সাথে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমি এখানে কিন্তু বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি, কিছু কাঁচা লঙ্কা ইউজ করেছি, বিকজ অবভিয়াসলি আমাদের এইটা বাঙালিদের তো কাঁচা লঙ্কা ভাত আর চিকেনের সাথে ডেফিনেটলি যায়। লেবু ইউজ করেছি বিকজ again definitely that's it, and also gudo longa use korechi because amake notun jar ta dekhano chilo show off korar chilo bhai to, but emon kichu ami use korchi na jeigulo ar ki overpowering, jemon otirikto boro mone rakhbe tomar je hero item ba main item ta thakbe ba hero dish ta thakbe shetar theke size e boro kono rokomer ingredient newa cholbe na, tahole chok kintu sob shomoy age boro jinish ta diye jabe, eta kintu ekta khub important criteria in terms of usage of ingredients in your frame। কখনোই খুব বেশি বা খুব ওভার পাওয়ারিং ইনগ্রিডিয়েন্ট ইউজ না করো, দ্যাটস আ ট্রিক। লাস্টলি আমি বলবো অ্যাঙ্গেল। দেখো, আমি যে অ্যাঙ্গেলটা শ্যুট করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা অ্যাঙ্গেল থেকে শ্যুট করেছি যেখানে আমি মেইন ডিশটা দেখতে পাচ্ছি এবং তার আশেপাশে যা যা আছে, আমার যা যা দেখানো আমার ইন্টেনশন ছিল সেটা দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা অল্প ব্লার আছে। আই এম নট ইউজিং টু শ্যালো ডেপথ অফ ফিল্ড বিকজ আমি যদি বেশি বোকে করতে যাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা পয়েন্টলেস হয়ে যাবে। তো আমি এখানে অ্যাপারচার ইউজ করেছিলাম প্রবাবলি 3.5, বিকজ আমার মনে হলো 3.5 ইউজ করলে যে আমি আমার মেইন সাবজেক্টটাকে পারফেক্ট ফোকাসে রাখতে পারছি এবং তার সাথে আমার যে ব্যাকগ্রাউন্ডে আমার যা যা জিনিস দেখানোর ছিল সেটাও আমি দেখাতে পারছি অ্যাট অ্যান অ্যাঙ্গেল যেখানে সব কিছু কিন্তু প্রপারলি ভিজিবল। আমার প্রথম ফুড ভিডিওতে বলেছিলাম যে ফুড ফটোগ্রাফি শ্যুট করা, প্রফেশনালি শ্যুট করা তিনটি অ্যাঙ্গেল আছে, বাকি তোমরা এক্সপেরিমেন্ট করতেই পারো, বাট আমি প্রেফার করি এই তিনটি অ্যাঙ্গেল। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে এটা যদি আমার ফুড হয় বা এটা যদি আমার খাবারটা হয় 0 degree, মানে একদম ফ্ল্যাট হেড অন। নেক্সট হচ্ছে অ্যারাউন্ড 60 degree, 60 to 75 degree, আমি জেনারেলি এটাকে 60 degree থেকে বেশি যাই না বিকজ যখনই আমি আরও উপরে ক্যামেরা তুলবো আমার মনে হবে যেন খাবারটা প্লেট থেকে স্লাইড হয়ে পড়ে গেছে বা টেবিলটা স্লাইড হচ্ছে। তো অ্যারাউন্ড 60 degree আমি রাখি, আর একটা যেটা বেস্ট অপশন যেটা 90 degree একদম উপর থেকে যেটাকে আমরা ফ্ল্যাট লেবুল। তো আমি এখানে 60 degree ইউজ করেছি সেই কারণে আর কি তোমার পুরো একটা আইডিয়া আসছে ফ্রেমটাতে যে কি কি আছে এবং কি কি দেখতে পাচ্ছ। সো দ্যাটস ইট। এইভাবে আমি একটা শুট অ্যাপ্রোচ করি বাড়িতে এবং আমি আমার সেটিংস গুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে আমার সেটিংস গুলো, আশা করি এগুলো তোমাকে হেল্প করবে। সো নেক্সট টাইম যখন তোমরা শুট করবে কিপ অল দিস পয়েন্টস ইন ইউর মাইন্ড, আর আমার মনে হয় ডেফিনেটলি তোমাদের রেজাল্ট অনেকটা ইম্প্রুভ হবে। হ্যাঁ, এবার এডিটিং এর কথা যদি আমি আসি তাহলে ওই নিয়ে একটা আলাদা ভিডিও আমি বানাবো, ইটস অলরেডি ইন প্রিপারেশন, দেখা যাক কি হয়। বাট তার আগে আই হোপ কি তোমরা খুব ভালো করে ফুড ফটোগ্রাফি করো, অ্যান্ড আই উইল সি ইউ अगेन ইন অ্যানাদার ভিডিও নেক্সট উইক। হ্যাপি শুটিং।